হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা ভালো আছো আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো যারা নিট পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিচ্ছ এর আগের দিন আমরা যেটা ফটোসেনথিস চ্যাপ্টারের ওয়াটার স্প্লিটিং যেটা ফটোলাইসিস সেটা ইয়ে করেছিলাম তারপর সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটো সম্পর্কে আলোচনা করেছিলাম ওকে তো তোমরা যারা এই ফটো চ্যাপ্টারের ফার্স্ট দুটো ভিডিও অলরেডি যেগুলো ডিসকাস হয়ে গেছে সেগুলো না দেখলে সেগুলো দেখে নাও তারপর আজকে এই ক্লাসটা আমরা শুরু করব। ক্যামো ক্যামি অসমোটিক হাইপোথেসিস কারণ আগেরগুলো যদি না জানো ভালোভাবে তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না ওকে তো ক্যামি অসমোটিক হাইপোথেসিস এই কনসেপ্টটা এখানে একটু ইয়ে আছে জটিল আছে তোমরা জানো যারা খুব ভালোভাবে পড়াশোনা করছো কারণ ক্লাস ইলেভেন্থের যদি বলি যে সব থেকে টাফ চ্যাপ্টার হলো ফটোসিনথেসিস আর এখানে সব কনসেপ্টগুলো আছে ওকে তো আশা করছি তোমরা আজকে তোমাদের এই কনসেপ্টটা আজকে ক্লিয়ার হয়ে যাবে ক্যামো ক্যামি ক্যামিওসমোটিক হাইপোথেসিস ওকে আর যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা তোমাদের বন্ধুবান্ধব নিটের প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো ওকে তোমরা এইভাবে আমাকে কোঅপারেট করতে পারো ওকে সো চলো শুরু করি আজকে আমরা পড়বো ক্যামি অসমোটিক হাইপোথেসিস আচ্ছা ক্যামি অসমোটিক হাইপোথেসিস এই যে টপিকটা অ্যাকচুয়ালি এখানে কি আমাদের এটার মোটিভ কী উদ্দেশ্য কি আমাদের ক্যামি অসমোটিক হচ্ছে কি এটিপি তৈরি করা হবে ওকে আমাদের ফটো সেনথেসিসে অ্যাকচুয়ালি কী দরকার এনার্জি দরকার তো এনার্জির জন্য যে এটিপি এই যে হুম মলিকিউলটা লাগবে এটিপি তৈরি করতে হবে তারই এখানে এটা একটা প্রসেস বুঝতে পারছ তো এখানে যদি ভাষাটা লক্ষ্য করো কেমি অসমোটিক অসমোটিক আছে কেমি মানে রাসায়নিক বোঝাচ্ছে আর হলো অসমোটিক বলতে বোঝাচ্ছে কি বলো তো অসমোসিস যেটা আমরা জানি কি অভিস্রবণ তাহলে অভিস্রবণে আমরা জানি কী হয় অভিস্রণে হচ্ছে তোমরা জানো যে ব্যাপন অভিস্রবণ আমরা পরিচিত তাই কি না তো অভিস্রবণে হায়ার মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে কি হচ্ছে যে হায়ার কনসেনট্রেশনের দিকে ইয়েগুলো যায় সলিউট সলভেন্ট তাই কি না তো এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে কনসেনট্রেশন মানে মানে ঘনত্বের যে বুঝতে পেরেছ পার্থক্য আসবে সেই পার্থক্যর জন্য এখানে হবে এটিপি তৈরি হবে আর সেই পার্থক্যটা কিসের জন্য হবে সেই পার্থক্যটা হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটনের জন্য এখানে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হবে আর এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হবে কার মানে মাঝে মেমব্রেন অ্যাক্রোস এ মেমব্রেন ম্যামব্রেন বলতে কার কোন মেমব্রেন এখানে আমরা থাইলাকোয়েট আমরা যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট পড়েছি ক্লোরোপ্লাস্টের ভিতরে যে থাইলাকোয়েড আছে থাইলাকোয়েডের লুমেন আর হলো বাইরে যে স্ট্রোমা সেটার মধ্যে হাইড্রোজেন আয়ন বা প্রোটোনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ডিফারেন্সের জন্য কি হবে এটিপি তৈরি হবে তো এই এটাই এখানে এই ক্যামি অসমোটিক হাইপোথিসে আলোচনা করা হয়েছে ওকে তোমরা খুব মনোযোগ সহকারে শুনো খুবই মনোযোগ সহকারে শুনবে তাহলে বুঝতে পারবে নাহলে কিন্তু কোন বুঝতে পারবে না ওকে তাহলে আমি লাইন বাই লাইন পড়ছি আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ওকে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট যদি কোনো ডাউট থাকে তাহলে দেখো আস নাও ট্রাই আন্ডারস্ট্যান্ড হাউ অ্যাকচুয়ালি এটিপি ইজ সিন্থেসাইজড ইন দ্য ক্লোরোপ্লাস্ট এখানে যে বলছে প্রথমে কি বলছে যে এটিপি কিভাবে সিনথেসাইজড হচ্ছে ক্লোরোপ্লাস্টে ওকে দ্য কেমিওসমোটিক হাইপোথিস হ্যাজবিন পুট ফরওয়ার্ড

এটিপি সিনথেসিস আমাদের রেসপিরেশনে যে শর্ষণে যে এটিপি সিনথেসিস হয় সেটা হয়তো কত মাই দেখো দুটো এই ক্যামিওসমোটিক হাইপোথেসিস ক্যামিওসমোটিক প্রসেসটা দুটো জায়গায় হয় মাইটোকন্ড্রিয়া আর হলো ক্লোরোপ্লাস্টে ওকে মাইটোকোনড্রিয়া হচ্ছে কখন হয় রেসপিরেশনের সময় মাইটোকোনড্রিয়ায় তো একসঙ্গেই আমি বলবো বোঝানোর চেষ্টা করব তোদের তোমাদের আশা করছি বুঝতে পারবে হুম তো এখানে সেটাই বলেছে যে রেসপিরেশনে যে হুম হয় এটিপি সিনথেসিস একইভাবে এই ফটো সেনথিসিস এ টিভি প্রোটন গ্রেডিয়েন্ট মানে প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্রোস এ মেমব্রেন এই মানে যে পর্দার যে দুই দিকে কি হাইড্রোজেন আয়ন বা প্রোটনের মানে কনসেন্ট্রেশনের ঘনত্বের পার্থক্যের জন্য এটিভি তৈরি হয় দিস টাইম না দিস টাইম দিস আর দ্য মেমব্রেন্স অব থাইলাকোয়েড এখন বলছি যে এই যে এখানে আমাদের এটিপি সিনথেসিস হবে ফটোসিনথেসিসে সেটা হচ্ছে কি থাইলাকোয়েড থাইলাকোয়েড তোমাদের মনে আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে থাইলাকোয়েডগুলো থাকে থাইলাকোয়েড অনেকগুলো থাইলাকোয়েড মিলে কি গঠিত হয় গ্রানা বা গ্রানাম ওকে গ্রানামগুলো পরস্পরের সঙ্গে থাইলাকোয়ে স্ট্রোমান ল্যামেলি দ্বারা যুক্ত থাকে ওকে মনে পড়ছে তো এখানে থাইলাকোয়েটের একটা থাইলাকোয়েট থাইলাকোয়েডের যে মেমব্রেন আর থাইলাকোয়েডের ভিপরে মানে ভিতরের থাইলাকোয়েডের ভিতরের অংশটাকে বলা হয় লুমেন ওকে বুঝতে পেরেছ লুমেন এখন এই লুমেন আর হলো থাইলাকোয়েডের ভিতরে সরি থাইলাকোয়েডের বাইরে বাইরে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশ অংশটা আছে স্ট্রোমা ওকে লুমেন আর স্ট্রোমার মধ্যে কী হবে হাইড্রোজেন আয়নের কি কনসেন্ট্রেশনের পার্থক্য তৈরি হবে ওকে আর এই পার্থক্যের ফলে একটা পটেন্সিয়াল তৈরি হবে সেই এনার্জি থেকে কী হচ্ছে এটিপি সিনথেসিস হবে দেয়ার ইজ এ ডিফারেন্স দো হ্যার দ্য প্রোটন অ্যাকুমুলেশন ইন টুয়ার্ডস দ্য ইনসাইড অফ দ্য মেমব্রেন এখন এই যে প্রোটন অ্যাকুমুলেশনটা ফার্স্ট যেটা এখানে ইনিশিয়ালি কি হয় প্রথমে হচ্ছে প্রোটন যে কনসেনট্রেশনটা লুমেনে হচ্ছে বেশি থাকে ওকে প্রোটন অ্যাকুমুলেশন ইন দ্য টুয়ার্ড ইনসাইড দ্য মেমব্রেন ওকে এই ইনসাইড ম্যামব্রেনের পর্দার হচ্ছে ভিতরের দিকে অর্থাৎ থাইলাকোয়েডের লুমেনে প্রোটনের কনসেন্ট্রেশনটা প্রথমে বেশি থাকে ইন দ্য লুমেন ওকে তাহলে করসিন এটা আসবে মনে রাখবে এটা কোরসিন অলরেডি নিটে একবার এসেছিলো ওকে আমি সঙ্গে বোঝানোর সঙ্গে সঙ্গে বলে দেব। তোমরা আমার কথাগুলো শুনবে মনোযোগ সহকারে আমি যখন বলবো যে কোন কোশ্চিনটা আসবে এবং কোন লাইনটা ইম্পর্টেন্ট এবং কোনগুলো অলরেডি কোশ্চিন এসেছে ওকে এই লুমেন যে প্রোটন অ্যাকুমিলেশন সব থেকে বেশি হয় কোথায় লুমেনে ওকে থাইলাকোয়েডের লুমেনে মনে রাখবে ইন রেসপিরেশন রেসপিরেশনে কি হচ্ছে বলেছে ইন রেসপিরেশন প্রোটনস অ্যাকুমিলেট প্রোটনস অ্যাকুমিলেট ইন দ্য মেমব্রেন স্পেস অফ দ্য মাইটোকন্ড্রিয়া হ্যান্ড ইলেকট্রন মুভস থ্রু দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে মাইটোকন্ড্রিয়ার ছবিটা মনে করো ওকে তোমরা যারা পড়েছো আশা করছি জানো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার কয়টা দুটো পর্দা থাকে বাইরের একটা আউটার মেমব্রেন ইনার মেমব্রেন ওকে এবং মাঝখানে আউটার আর হলো ইনার মেমব্রেনের মাঝখানে যে ইন্টার মেমব্রেন স্পেসটা থাকে ওকে অন্তস্থ যেটা দুটো পর্দার মাঝখানে যে জায়গাটা সেটাকে কি বলি ইন্টার মেমব্রেন স্পেস মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটা হয় একই সঙ্গে মানে কম্পেয়ার করছে বুঝতে পেরেছ তো প্রোটনগুলো মাইট্রোকন্টের ক্ষেত্রে ওই মেমব্রেন স্পেসে জমা হয় ওকে তাহলে এটাও মনে রাখবে কারণ এটা যেহেতু আছে এটাও কষিন আসতে পারে ওকে আর এখানে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে প্রোটন অ্যাকোমুলেশানটা কোথায় হচ্ছে লুমেনের মধ্যে ওকে হয়েন ইলেকট্রন আর এই এই যে ইটিএস সিস্টেম হয় মাইট্রোকোনের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লেটাস্ট এটা এটাও কোশ্চিন এসেছে কিন্তু ওকে প্রোটনগুলো কোথায় হচ্ছে এখানে বুঝতে পেরেছো লেটাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট কজেজ দ্য প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্রোস দ্য মেমব্রেন উই নিড টু কনসিডার এগিন দ্য প্রসেস প্রসেস প্রসেসেস দ্যাট টেক প্লেস ডিউরিং দ্য অ্যাক্টিভেশন অফ ইলেকট্রনস অ্যান্ড দিয়ার ট্রান্সপোর্ট টু ডিটারমাইন দ্য স্টেপস দ্যাট দ্যাট কজ এ প্রোটন গ্রেডিয়েন্ট টু ডেভেলপ ওকে এই প্রোটন গ্রেডিয়েন্টের যে এখানে যে পার্থক্যটা সৃষ্টি হচ্ছে সেটির কথা বলছে এখানে কিছু নেই মনে রাখার মতো দেখো এখানে এখন এক পয়েন্ট দিয়েছে ওকে এক এক করে সিন্স স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউল টেক্স প্লেস অন দ্য ইনার সাইট দ্য মেমব্রেন দ্য প্রোটন্স ওর হাইড্রোজেন আয়নস দ্যাট আর প্রডিউসড বাই স্প্ল্ল্ল্লিটিং অফ ওয়াটার অ্যাকুমুলেট উইথ ইন দ্য লুমেন অফ দ্য থাইলাকুয়েট এখন এই ফার্স্ট পয়েন্টে এ পয়েন্টে কী বলেছে যে প্রথম যে এই লুমেনের মধ্যে যে প্রোটোন যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা যে বেশি হচ্ছে সেটা ফার্স্ট মানে তৈরি হচ্ছে কীভাবে সেটা আমাদের আগে বুঝতে হবে এটা আমাদের ফার্স্ট হচ্ছে কি ওয়াটার ফটোসেনথেসিসে কী শালক সংশ্লেষে জল লাগে সেই জলটা হচ্ছে কি ভেঙে যাচ্ছে জল ভেঙে কি হচ্ছে জল কিভাবে ভাঙছে লাইটের লাইট পড়ছে ওকে ক্লোরোপ্লাস্টে আর ক্লোরোপ্লাস্টের লুমেনের যে ওয়াটারটা হ্যাঁ ওই জলীয় বাষ্প ওয়াটার ভেঙে কী হচ্ছে প্রোটন তৈরি হচ্ছে ওকে প্রোটন তৈরি হওয়ার ফলে কি হচ্ছে হ্যাঁ জল ভেঙে কি তৈরি হয় ও প্রোটন আর ইলেকট্রন আর সঙ্গে কি কীভাবে অক্সিজেন তৈরি হয় কারণ জল বিশ্লিষ্ট হয়েই ওখান থেকে অক্সিজেন আসে সেই প্রোটন তৈরি হওয়ার ফলে কি হচ্ছে লুমেনের মধ্যে থাইলাকোয়েডের লুমেনে মানে এই হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা বা প্রোটন কনসেন্ট্রেশন এর এটা ঘনত্বটা কি হচ্ছে বেড়ে যায় বুঝতে পারছো ফার্স্ট পয়েন্ট এটা বলেছে ওকে নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে এই যে এখানে ছবিটা দিয়েছে আমি দেখো আমি ছবিটাতে খুব ভালোভাবে এই ডায়াগ্রামটাতে তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি তারপর এই পয়েন্টগুলোই লেখা হয়েছে এখানে কি করা হয়েছে ওকে দেখো এই যে এটা হলো ক্লোরোপ্লাস্ট বুঝতে পারছো এটা পুরোটা ক্লোরোপ্লাস্ট মানে এই যে দূর থেকে এখান থেকে এটাকে ক্লোরোপ্লাস্ট ওকে ধরা হয়েছে আর এটা হলো স্টোমা ওকে আর এই যে এটা মানে এই কালারফুল যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো তোমার এটা পুরোটা হচ্ছে লুম ইয়েটা থাইলাকোয়েডটা ওকে এটা থাইলাকোয়েড এটা থাইলাকোয়েডের পর্দাটা মেমব্রেনটা ওকে আর এই ভিতরের অংশটা হচ্ছে এটা হচ্ছে লুমেন মানে থাইলাকোয়েডের ভিতরের অংশটা ওকে লুমেন ক্লিয়ার আর স্ট্রোমা হচ্ছে বাইরের অংশটা আর বাইরে আবার একটা পর্দা আছে দুটো পর্দা থাকে কি না ক্লোরোপ্লাস্টে তো সেটা এখানে দেয়নি দেখানো হয়নি দেখো এটা থাইলাকোয়েড মেমব্রেন স্ট্রোমা স্ট্রোমাতে আমরা জানি কী হয় ডার্ক রিয়েশন হয় অন্ধকার বিক্রিয়া হয় ওকে এখন এই জায়গায় আমাদের যে প্রাথমিক যে যেখান থেকে শুরু হচ্ছে ফার্স্ট দেখো এই যে সানলাইট পড়ল সানলাইটের উপস্থিতিতে কি হচ্ছে ওয়াটার বিশ্লিষ্ট হয়ে ওয়াটার ভেঙে কি হলো অক্সিজেন আর হলো হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে ওকে প্রোটন বুঝতে পেরেছেন অক্সিডেশন অফ ওয়াটার হচ্ছে জলের জারণ হচ্ছে লুমেনের মধ্যে তাহলে এখানে কি হচ্ছে ফার্স্ট হলো হাইড্রোজেন কনসেনট্রেশনটা বেড়ে গেল ওকে ক্লিয়ার এই হাইড্রোজেন যে কনসেন্ট্রেশন প্রোটন কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার ফার্স্ট এখানে থাইলাকুয়েড মেমব্রেনে দুটো সিস্টেম আমরা যে পিগমেন্ট সিস্টেম টু আর পিগমেন্ট সিস্টেম ওয়ান পড়েছি এখানে দেখো এটা হলো পিগমেন্ট সিস্টেম টু ওকে এখানে পিগমেন্ট সিস্টেম টু আর এটা হলো পিগমেন্ট সিস্টেম ওয়ান পিগমেন্ট সিস্টেম টুতে কত তরঙ্গ দৈর্ঘ্যের লাইট কাজ করে ছশো আশি ওকে আর পিগমেন্ট সিস্টেম ওয়ানে হলো সাতশো ওকে এখানে এই পিগমেন্ট সিস্টেম ওয়ানে আমরা অলরেডি পড়েছি যখনই সানলাইট পড়ছে এখানকার এই যে হাইড্রোজেন এখান থেকে কি হচ্ছে পিগমেন্ট সিস্টেম টু থেকে ইলেকট্রন এক্সাইট হয়ে ইলেকট্রন এক্সাইট হলে হয়ে হচ্ছে যেটা ইলেকট্রন প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর এখানে খুব সংক্ষেপে দেখানো হয়েছে এই মেমোরের মাধ্যমে দিয়ে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর ওকে দেখো এখানে প্লাস টু কুইননের কথা বলে যায় ওকে এই প্লাস টু কুইননের মাধ্যমে এই দিক দিয়ে চলে আসছে কোথায় সাইটোক্রোম বি সিক্স অ্যাপ ওকে এই ইলেকট্রন ট্রান্সপোর্টার ট্রান্সপোর্টারের মাধ্যমে চলে আসছে কোথায় প্লাস টু সায়ানিন ওকে প্লাস টু সায়ানিন থেকে কোথায় চলে আসছে তারপর পিগমেন্ট সিস্টেম ওয়ানে ওকে এই পিগমেন্ট সিস্টেম ওয়ানে এখানেও সানলাইট পড়ছে এখানে সানলাইট পড়ার ফলে এখানে যে ইলেকট্রন তো এখানে যে এক্সাইটেড ইলেকট্রনটা তারপর এখানকার পিগমেন্ট সিস্টেম ওয়ানের যে ইলেকট্রন অ্যাকসেপ্টর ফেরিডক্সিন ওকে ফেরিডক্সিন তারপর এখানে দেখো এফডি তারপর এফডির থেকে ইলেকট্রনটা সে কাকে ট্রান্সফার করে অ্যাফএন আর ওকে ফেরিডক্সিন নিউক্লিওটা যেটা নাইট্রোজেন মানে সরি ফেরিডক্সিন এনএডিপি ডিডাক্টেস ওকে এই যে এনআডিপি হ্যাঁ ফেরিডক্সিন এই অ্যানজাইম এই অ্যানজাইমের সাহায্যে এখানে দেখো আমাদের এই স্টোমার মধ্যে যে এইচ প্লাস থাকে ওকে এইচ প্লাস যে মানে আয়ন থাকে সেই আয়নটা হচ্ছে এনএডিপি প্লাসের সঙ্গে যুক্ত হয়ে কী হচ্ছে এনএডিপিজ তৈরি হচ্ছে আমরা অলরেডি পিগমেন্ট সিস্টেম ওয়ান পিগমেন্ট সিস্টেম টুতে যখন পড়েছি পিগনেন পিগমেন্ট সিস্টেম ওয়ান যখন পড়েছি সেই জিনিসটা অলরেডি এখানে আমরা পড়েছিলাম ওকে এখানে কী হয় এনএডিপি ওকে হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে এটা কি হচ্ছে রিডাকশন হয় বিচারণ হয় ওকে মনে রাখবে যে আরেকবার জিনিসটা বলছি যে এখানে যে যে হাইড্রোজেন কনসেনট্রেশনটা লোমেন বেশি থাকে কিন্তু হাইড্রোজেন কনসেনট্রেশন কিন্তু স্টোমাতেও আছে কিন্তু লো থাকে কম থাকে ওকে কনসেনট্রেশনটা কম থাকে ওকে বুঝতে পেরেছ তো এখানে যে হাইড্রোজেন আয়নগুলো পড়ে থাকে সেই হাইড্রোজেন আয়নগুলো এর সঙ্গে যুক্ত হয়ে কী হচ্ছে এনএডিপিএস তৈরি হয় বুঝতে পেরেছ ক্লিয়ার তারপর আর এখানে এখন যে হাইড্রোজেন কনসেনট্রেশনের যেটা দেখো এখান থেকে যে হাইড্রোজেন কনসেনট্রেশনটা বেশি ছিল সেটা হলো এই তোমার পিগমেন্ট সিস্টেম টুয়ে টুতে চলে গেল। এর যে ইলেকট্রনের ঘাটতি হয়েছিল কি না ইলেকট্রন এক্সাইটেড হয়ে এখান দিয়ে এইদিকে আসলো সেটা যেই মানে মানে ইয়েটা পূরণ করার জন্য ঘাটতি পূরণ করার জন্য এখান থেকে ইলেকট্রন এখানে আসে ওকে তো এটা মেনটেন হচ্ছে একে অপরের সঙ্গে তারপর এই যে এখানে আবার যখনই এখান থেকে ইলেকট্রন এই ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে এই চ্যান দিয়ে এইদিকে আসে তখন আবার এখানে ওই প্লাস্টুক যে কুইনন এক মানে একই সঙ্গে মানে সাইমলটেনাসলি মানে কাজগুলো ঘটে একসঙ্গে এই দিক দিয়ে ইলেকট্রন এদিকে ট্রান্সফার হওয়ার সময় এই দিক দিয়ে আবার প্লাস আয়ন কি হচ্ছে এই লুমেনের মধ্যে প্রবেশ করে ওকে আর এখানে লক্ষ্য করো এই যে হাইড্রোজেন আয়নগুলো এই দিকে একটা হচ্ছে তোমার চ্যানেল আছে ওকে এই চ্যানেলটাকে এটিপি সিনথে যে চ্যানেল এখানে এই যে মানে ইয়েটা এটার মাধ্যম দিয়ে কি হচ্ছে এদিকে হলো এটিপি আবার এইচ প্লাস আয়নও বেরো হয় এদিক দিয়ে ওকে সি এফ নট বলা হয় এই চ্যানেলটাকে আর এর মাথা যেটা থাকে হেড ওটাকে সি এফ ওয়ান বলা হয় মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও এটা আছে ওকে এইদিকে কি হয় হাইড্রোজেন আয়ন বেরিয়ে এডিপি প্লাস অজৈব ফসফেট মিলে কী হচ্ছে এটিপি তৈরি হয় ওকে দেখো এখান থেকে কোর্শিন কী কী আসে ফার্স্ট কোর্শিন তো মনে রাখবে এখানে যে এই যে ইলেকট্রন অ্যাকসেপ্টার ওকে ফার্স্ট মনে রাখবে পিগমেন্ট সিস্টেম ওয়ান কিন্তু আগে হয় মানে সরি পিগমেন্ট সিস্টেম টু কিন্তু আগে হয় আর পিগমেন্ট সিস্টেম টুতে ফটোলাইসিস হয় ওকে যেটা জলের যে অক্সিডেশন হয় ওকে ফার্স্ট আর এখানে অলরেডি কোশিন এসেছিল নিটে যেটা লুমেন লুমেন হচ্ছে হাইড্রোজেন যে বা প্রোটন যে কনসেনট্রেশনটা বেশি থাকে সব সময় ওকে এই প্রোটন কনসেনট্রেশন গ্রেডিয়েন্টের জন্যই পটেন্সিয়ালের গ্রেডিয়েন্টের জন্যই অ্যাকচুয়ালি কি হচ্ছে এটিপি আমাদের আলটিমেট এই যে প্রসেসটার আলটিমেট উদ্দেশ্য কি এটিপি তৈরি করা ওকে আর এখানে এইগুলো কোশ্চিন আসতে পারে যে এই যে পিগমেন্ট সিস্টেম ওয়ানে যে এনএডিপি এগুলো আস আসতে পারে মানে অলরেডি এসেছে ওকে প্রিভিয়ার্স ইয়ারে এন এডিপি এর যে রিডাকশান হচ্ছে ওকে পিগমেন্ট সিস্টেম ওয়ানে ক্লিয়ার আর এখানে দেখো এই যে ইলেকট্রন যে অ্যাকসেপ্টর বা ট্রান্সপোর্টার বলবো তারা ওকে বুঝতে পারছো এটা এই যে পিগমেন্ট সিস্টেম টু থেকে সাইটোক্রম বি সিক্সে যে ইলেকট্রন নিয়ে যাচ্ছে প্লাস টু কুইনন এটা কোশ্চেন আসতে পারে তারপর সাইটোক্রম বি সিক্স থেকে প্লাস টু মাধ্যমে কোথায় পিগমেন্ট সিস্টেম ইলেকট্রন কে ইয়ে করছে এটা 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই যে মাঝখানে ওকে প্লাস সাইটোক্রোম বি সিক্স অ্যাফের থেকে ইলেকট্রন পিগমেন্ট সিস্টেম ওয়ান এ কে নিয়ে যাচ্ছে প্লাস টু সায়ানিন আর পিগমেন্ট সিস্টেম টু থেকে প্লাস টু কুইনন সাইটোক্রোম বি সিক্সে নিয়ে যাচ্ছে ওকে এটা সিকোয়েন্সটাও আসতে পারে ক্লিয়ার এখন এই জিনিসগুলো এখানে লেখা আছে ওকে দেখো বি নাম্বার পয়েন্টে কি বলেছে অ্যাস ইলেকট্রন মুভ থ্রু দ্য প্লাস সিস্টেম প্রোটনস আর ট্রান্সপোর্টেড অ্যাক্রোস দ্য মেমব্রেন এই যে ইলেকট্রন যখন মুভস করছে সিস্টেম থেকে সিস্টেমে প্রোটনস আর ট্রান্সপোর্টেড অ্যাক্রোস দ্য প্রোটন কী করছে ট্রান্সপোর্টেড করছে অ্যাক্রোস প্রোটনগুলো কী করছে এই যে অ্যাক্রোস দ্য মেমব্রেনে কী হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে দিস হ্যাপেন্স বিকজ দ্য প্রাইমারি অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন কিসের জন্য হচ্ছে যে প্রাইমারি অ্যাকসেপ্টর ইলেকট্রন অ্যাকসেপ্টরের জন্য ইলেকট্রন হুইচ ইজ লকেটেড টুয়ার্ডস দ্য আউটার সাইড এখন এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টগুলো একটা কথা বলেছে এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরগুলো হচ্ছে আউটার সাইডের দিকে থাকে ওকে মনে রাখবে এটা আউটার সাইড অফ দ্য মেমব্রেন ট্রান্সফার ই ট্রান্সফার ইটস ইলেকট্রনস নট টু অ্যান ইলেকট্রন কেরিয়ার নট টু অ্যান্ড ইলেকট্রন কেরিয়ার বাট টু অ্যান্ড হাইড্রোজেন কেরিয়ার বাট টু অ্যান্ড হাইড্রোজেন কেরিয়ার ওকে এখানে হাইড্রোজেন কেরিয়ারও থাকে যেটা ইলেকট্রন কেরিয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে কী হচ্ছে হাইড্রোজেনটাও হচ্ছে কী করে ভিতরে প্রবেশ করে ওকে বাট টু অ্যান্ড হাইড্রোজেন কেরিয়ার হ্যান্স দিস মলিকিউল রিমুভস এ প্রোটোন ফ্রম দ্য স্টোমা অয়েল অয়েল ট্রান্সপোর্টিং অ্যান্ড ইলেকট্রন বলছে ডিস মলিকুল রিমুভস এ প্রোটন প্রোটন রিমুভস করে ওকে প্রোটন মলিকুল রিমুভস এ প্রোটন ফ্রম স্টোমা এই যে মলিকুল যেগুলো হাইড্রোজেন কেরিয়ারের কথা বলেছে এখানে একটু ভাষাটা খুব ডিফিকাল্ট টাফ করে লিখেছে ওকে হাইড্রোজেন যে কেরিয়ার সেটা কথায় আছে যে স্ট্রোমার যে হাইড্রোজেন ওকে কনসেন্ট্রেশন যেটা আছে স্ট্রোমাতে ওকে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে হাইড্রোজেনে কয়টা সংখ্যাটা সংখ্যাটা কোনো ম্যাটার নয় কনসেন্ট্রেশনটা ওকে কোন মানে ঘনত্বের যে পার্থক্যটা সেটা কেরিয়া ধরা হয়েছে এখানে কতগুলো সংখ্যা হিসেবে ধরা হচ্ছে না ওকে তো এই যে ইসপ্লাস আয়ন যে বাইরের দিকে স্ট্রোমাতে আছে সেটা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করে ওকে ট্রান্সপোর্ট অ্যান্ড ইলেকট্রন যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় ফ্রম স্ট্রোমা হয় ট্রান্সপোর্টিং অফ এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় হাইড্রোজেন বাইরের যে প্লাস আয়ন সেটার হ্যাঁ ভিতরের দিকে প্রবেশ করে ওকে হেন দিস মলিকিউল পাস অন ইটস ইলেকট্রন এই যেখানে কী বলছে যে মলিকুল যখন ইলেকট্রন পাস অন ইটস ইলেকট্রনস টু দ্য ইলেকট্রন কেরিয়ার অন দ্য ইনার সাইট ইলেকট্রন ক্যারিয়ার দ্য ইনার সাইড অফ দ্য মেমব্রেন দ্য প্রোটন ইজ রিলিজ ইন দ্য ইনার সাইট এই যে খুব ডিফিকাল্ট করে লেখা আছে ওকে যে প্রোটনগুলো তখন কী হয়েছে ইনার সাইডে রিলিজ করে লুমেনের লুমেন সাইট অফ দ্য মেমব্রেন ওকে একই সঙ্গে ঘটনাগুলো ঘটছে ওকে এই দিক দিয়ে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে তখনই হচ্ছে এই হাইড্রোজেন যে কেরিয়ার প্রোটন কেরিয়ার তারাও হচ্ছে কি এখানে এইদিকে যে ইয়েটা কী করা হচ্ছে মানে এই হাইড্রোজেন ক মানে আয়নগুলোকে এইদিকে প্রবেশ করাচ্ছে ওকে সি নাম্বার পয়েন্টে কী বলেছে দ্য এনএডিপি রিডাক্টেস এঞ্জাইম এই এনএডিপি রিডাক্টেস এঞ্জাইম ইজ লকেটেড লোকেটেড অন দ্য স্ট্রোমা সাইট অফ দ্য মেমব্রেন ওকে এই যে এনএডিপি ইজ রিডাক্টেস এঞ্জাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যেটা কী হচ্ছে রিডাকশন ঘটাচ্ছে এখানে ওকে কোথায় আছে এটা এটা কোশ্চেন আসবে ফার্স্ট কোশ্চেন কী আসবে যে এনএডিপি রিডাক্টেস এনজাইমটা হচ্ছে স্টোমাতে থাকে ওকে এই জায়গায় ফাঁকা জায়গাটা বাইরেরটাতে ওকে অ্যালং অ্যালং উইথ ইলেকট্রনস দ্যাট কামস ফ্রম দ্য অ্যাকসেপ্টর অফ ইলেকট্রনস অফ পিগমেন্ট সিস্টেম কী বলছে যে অ্যালং উইথ ইলেকট্রনস ইলেকট্রনের সঙ্গে সঙ্গে ওকে ইলেকট্রন বরাবো যে অ্যালং উইথ ইলেকট্রনস দ্যাট কামস ফ্রম অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন পিগমেন্ট সিস্টেম ওয়ান যে ওয়ান থেকে যে ইলেকট্রন অ্যাকসেপ্টরগুলো ওকে ইলেকট্রন বহন করে নিয়ে যাচ্ছে প্রোটনস আর নেসেসারি ফর দ্য রিডাকশন ওকে অফ এন এডিপি প্লাস টু এন এডিপিএইচ দিস প্রোটনস আর অলসো রিমুভ ফ্রম দ্য রিমুভ ফ্রম দ্য স্টোমা এখানে আর কি কোশ্চেন আসবে যেই জিনিসটা বলছে যে এই যে এন এডিপি এইচ সরি এনএডিপি প্লাস যেটা এর রিডাকশনের জন্য যে প্রোটনটা দরকার কি না হাইড্রোজেন আয়ন বুঝতে পেরেছ সেই হাইড্রোজেন যে এটা কোথায় আছে স্ট্রোমাতে আছে ওকে এই স্ট্রোমার যে এইচ প্লাস আয়ন কনসেনট্রেশন সেখান থেকে এডিপি প্লাস ওর সঙ্গে যুক্ত হয়ে এনএডিপিএইচ গঠিত করছে ওকে গঠন করছে ওকে তার ফলে এর জন্য কি সবসময় কী হচ্ছে একটা যে এইচ প্লাস যে কনসেনট্রেশনের ওকে আউটার আর হলো ইনার মেমোরির মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে থাকছে বুঝতে পারছো নেক্সট এখন কি বলেছে যে হ্যান্স উইদিন দ্য ক্লোরোপ্লাস্ট উইথিন দ্য ক্লোরোপ্লাস্ট দ্য প্রোটনস ইন দ্য স্ট্রোমার ডিক্রিজ প্রোটন কি হচ্ছে বলছে যে স্ট্রোমাতে কি হয় ডিক্রিজ হয়ে যাচ্ছে ওকে সংখ্যায় বুঝতে পারছো কনসেনট্রেশনটা কমে যাচ্ছে ভিতরের থেকে হয়েল ইন দ্য লুম্যান দেয়ার ইজ এ অ্যাকুমুলেশন অফ প্রোটন লুমেনে প্রোটন অ্যাকুমিলেশন হচ্ছে একই জিনিস বারবার বলেছে ওকে মনে রাখবে ফের ইম্পর্টেন্ট কিন্তু ওকে দিস ক্রিয়েটস এ প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্রোস দ্য থাইলাকোয়েড মেন অ্যাজ ওয়েল এস মেজারেবল ডিক্রিজ ইন পিএইচ ইন দ্য লুম্যান ভেরি ইম্পর্টেন্ট এটা বলছে যে এটা কী হচ্ছে এইভাবে যে রিয়েকশানগুলো হচ্ছে এটা সবসময় একটা কী হচ্ছে প্রোটন কনসেনট্রেশনে যে গ্রেডিয়েন্টটা তৈরি করে রাখছে ওকে আর এর ফলে দেখো যে পিএইচ এখানে এইচ প্লাস আয়ন লুমেনের মধ্যে বেশি থাকছে সময়। এখানে কনসেনট্রেশনটা তো এইচ প্লাস বেশি থাকা মানে এটা কি ধরনের হবে এসিডিক না খারিও এইচ প্লাস বেশি মানে এটা এসিডিক হবে এসিডিক মানে কি হচ্ছে এর পিএইচ কী হবে পিএইচ কি হবে কম হবে ওকে ওই জন্য এটা কোশ্চিন আসবে মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবং কনসেপচুয়াল কোশ্চিন পিএইচটা হচ্ছে কি হবে লুমেনে কম হবে ওটাই বলেছে ওকে আর বাইরের পিএইচ কী হবে বেশি হবে ওকে ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে এখানে বলছি যে ডিক্রিজ ইন পিএইচ ইন লুমেন ওকে পিএইচটা কম হচ্ছে লুমেনে ক্লিয়ার হয় আর উই শো ইন্টারেস্টেড ইন দ্য প্রোটন গ্রেডিয়েন্ট ওকে বলছি কেন আমরা প্রোটন গ্রেডিয়েন্টের এত প্রতি ইন্টারেস্ট কেন আগ্রহী কেন দিস গ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ দ্য ব্রেকডাউন অফ দিস গ্রেডিয়েন্ট দ্যাট লিড লিডস টু দ্য সিন্থেসিস অফ এটিপি অ্যাকচুয়ালি এই প্রোটন গ্রেডিয়েন্টের যে পার্থক্য তৈরি হচ্ছে আলটিমেট আমি বলছি অলরেডি তোমাদের যে উদ্দেশ্যটা কি আমাদের এখানে এটিপি তৈরি করা ওকে প্রোটন গ্রেডিয়েন্টের উদ্দেশ্য কি এটা কোয়েশ্চেন আসতে পারে যে আলটিমেট উদ্দেশ্য হলো যে সিনথেসিস অফ এটিপি ওকে দ্য গ্রেডিয়েন্ট ইজ ব্রেক ডাউন ডিউ টু দ্য মুভমেন্ট অফ প্রোটন অ্যাক্রস দ্য ম্যামব্রেন টু দ্য স্টোমা থ্রু দ্য ট্রান্স মেমব্রেন এখানে বলছে যে এই গ্রেডিয়েন্টটা কি হচ্ছে ইজ ব্রোক ব্রেক ব্রোক্যান্ড ডাউন ব্রোকেন ডাউন দ্য মুভমেন্ট অফ প্রোটন এই প্রোটন মুভমেন্টটা সে মানে গ্রেডিয়েন্টের পার্থক্যের জন্য প্রোটন মুভমেন্টটা তৈরি হয়ে থাকছে এই যে চ্যানেল ট্রান্সমেমব্রেন চ্যানেল অফ সি অ্যাপ নোট অফ দ্য এটিপি সিনথেস এটিপি সিনথেস হলো একটা এনজাইম বুঝতে পেরেছি এখানে যে এই যে ট্রান্সমেমব্রেন চ্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ট্রান্সমার চ্যানেলটার হচ্ছে এই যে এটা চ্যানেলটা সিএফ নট আর এটা হেড থাকে একটা মাথা ওকে সিএফ ওয়ান আর এটিপি সিনথেস মানে এটিপি সিনথেস এনজাইম এটিপি সিনথেসমজাই হলো একটা অ্যানজাইম যেটা কি করে এটিপি সিনথেসিসে সাহায্য করছে ওকে আর এটিপি সিনথেসেখান দেখো এনএ এডিপি প্লাস অজৈব ফসফেট মিলে কি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে ক্লিয়ার এটাই বলেছে ওকে দ্য এটিপি সিনথেস অ্যানজাইম কনসিস্ট অফ টু পার্ট এই এটিপি সিনথেস অ্যানজাইমটা দুটো পার্ট নিয়ে গঠিত হচ্ছে ওয়ান কোল্ড দ্য সি এফ নট ইজ এমবেডেড এই যে নোট ইজ এমবেডেড ইন দ্য থাইলাকোয়েড ম্যাম্রেন অ্যান্ড ফর্ম এ ট্রান্সম্যাম্রেন চ্যানেল দ্যাট কেরিস আউট ফ্যাসিলেটেড ডিফিউশন অফ প্রোটনস অ্যাক্রোস দ্য মেম্রেন তাহলে এই যে সি এফ যেটা সেটা হচ্ছে যুক্ত আছে কার সঙ্গে থাইলাকোয়েড ম্যাম্ব্রেনের সঙ্গে বলেছে ওকে মনে রাখবে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি সেগুলো কিন্তু মনে রাখতে হবে ওকে কারণ এখান থেকে সবথেকে কনসেপচুয়াল কোর্শিন তৈরি হতে পারে ওকে ফটো মানে পুরো বায়োলজির কথা যদি বলি ওকে নিটের ব্যাপারে বুঝতে পারছো অ্যান্ড ফর্মস এ ট্রান্সমেম্বরেন চ্যানেল দ্যাট ইজ আউট ফ্যাসিলিটেড এই যে কেরি এটা এটা হচ্ছে পরিচালিত হচ্ছে কি ফ্যাসিলিটেড ডিফিউশন দ্বারা ওকে ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা আমরা বলি যে সহায়ক ব্যাপন ওকে এখানে কিছু প্রোটিন যেগুলো সে সহায়তা করছে ওকে ডিভিশনে প্রোটন অফ প্রোটনস অ্যাক্রস দ্য মেমব্রেন দ্য দ্য আদার পোর্শন ইজ কল্ড আদার পোর্শনটাকে বলা যায় সি এফ ওয়ান অ্যান্ড প্রোট্রুটস অন দ্য আউটার সারফেস অফ দ্য থাইলাকুয়েড মেমব্রেন অন দ্য সাইড দ্যাট ফেসেস দ্য স্টোমা ওকে স্টোমার দিকে এই যে সি এফ যে স্টোমার দিকে হচ্ছে হ্যাডটা আছে এটা স্টোমা এটা লুমেন এটা হচ্ছে মেমব্রেনটা ওকে দ্য ব্রেক ডাউন অফ দ্য গ্রেডিয়েন্ট প্রোভাইডস অ্যানাফ এনার্জি টু কস এ কনফার্মেশনাল চেঞ্জ ইন দ্য সি এফ ওয়ান পার্টিকলস অফ দ্য এটিপি সিনথেস উইচ মেক্স দ্য অ্যানজাইম সিনথেসিস সেভারেল মলিকুলস অফ এনার্জি প্যাকড এটিপি ভেরি ইম্পর্টেন্ট এখানে এই লাইন কয়েকটা ওকে যে ব্রেকডাউন এই যে প্রোটো যে গ্রেডিয়েন্টের যে মানে কন পার্থক্যটা তৈরি হয়ে থাকছে কি না সেটার জন্য এনার্জি যেটা তৈরি হচ্ছে এই এনার্জিটা হচ্ছে কনফার্মেশনাল এই যে এই এনার্জি টু কসে এই এনার্জিটা হচ্ছে যে কারণটা অ্যাকচুয়ালি কনফার্মেশনাল যে চেঞ্জ এটা রোটেট করছে কনফার্মেশনাল মানে এখানে একটা হ্যাঁ কনফার্মেশনাল চেঞ্জ হচ্ছে কার সি এফ ওয়ান পার্টিকেলের ওকে অফ দ্য এটিপি সিনথেসিস এটা মনে রাখবে এটা কোয়েশ্চেন আসতে পারে কী হচ্ছে যে এই শব্দটা ওকে এই ওয়ার্ড ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট যে কনফার্মেশনাল চেঞ্জ অফ ইন দ্য সি এফ নোট পার্টিক সিএফ নোট পার্টিকেলের মধ্যে একটা কনফার্মেশনাল চেঞ্জ হচ্ছে তার জন্য এই এটিপি তৈরির জন্য এনার্জিটা তৈরি হচ্ছে হুইচ মেক্স এঞ্জাইম সেটা আগে প্রথমে কী হচ্ছে এনজাইম হ্যাঁ সিনথেসিস করছে ওকে সেভারেল মলিকুলস অফ এনার্জি প্যাকড এটিপি ওকে ভেরি ইম্পর্টেন্ট তারপরে চলে আসব কি বলেছে যে ক্যামি অসমোসিস রিকোয়ার্স এ ম্যামব্রেন ক্যামি অসমোসিসে কী কী লাগছে ওকে ম্যামব্রেন দরকার এ প্রোটন পাম্প এ প্রোটন গ্রেডিয়েন্ট অ্যান্ড এটিপি সিনথেস ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এই ক্যামি অসমোসিস পদ্ধতিটাতে যে জিনিসগুলো লাগছে যে চারটা জিনিস ফার্স্ট কোশ্চিন আসবে এগুলো ওকে মনে রাখবে প্রথমে দরকার হচ্ছে মেমব্রেনটা থাইলাকোয়েড মেমব্রেন তারপর প্রোটন পাম্প ওকে প্রোটন যে পাম্পটা চ্যানেলটা ওকে অ্যান্ড প্রোটন গ্রেডিয়েন্ট বলতে এই যে হাই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন পার্থক্যটা অ্যান্ড এটিপি সিনথেস এনজাইম এনার্জি ইজ ইউজ টু পাম্প প্রোটনস অ্যাক্রোস এ মেমব্রেন টু ক্রিয়েটেড এ গ্রেডিয়েন্ট ওর হায়ার কনসেন্ট্রেশন অফ প্রোটন উইথ ইন দ্য থাইলাকোয়েড লুমেন আবার ওটাই বলছে যে ভিতরের দিকে কনসেন্ট্রেশন বেশি হচ্ছে আইস প্লাসের এটিপি সিনথেস হ্যাজ এ চ্যানেল ওকে দ্যাট অ্যালাউ ডিফিউশন অফ প্রোটনস ব্যাক অ্যাক্রোস দ্য ম্যাম এটিভি সিন্থেসটা কী করছে একটা চ্যানেল একটা এটিভ সিন্থসেস যে চ্যানেলটা আছে সেটা অ্যালা অ্যালাউ করছে ওকে প্রোটন যে যে যার মধ্যে দিয়ে প্রোটনগুলো পাস করছে ওকে বুঝতে পারছো শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমেই এই চ্যানেলের মাধ্যমেই প্রোটনগুলো পাস করতে পারবে আর অন্য দিক দিয়ে কিন্তু প্রোটন পাশ করতে পারবে না মনে রাখবে ওকে আর এখানে শুধু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়ার সময় তারপর এখানে দেখবো কী বলছে দিস রিলিজেস অ্যান এনার্জি টু অ্যাক্টিভেট এটিভি সিনথেস এনজাইম এটা এই হওয়ার সময় কী হচ্ছে এনার্জি রিলিজ হচ্ছে এটিভি সিনথেস করার জন্য দ্যাট ক্যাটালাইজেস দ্য ফরমেশন অফ এ এটা হচ্ছে কি এটিভি ফরমেশন করছে অ্যালং উইথ দ্য এনএডিপিএইচ প্রডিউসেস বাই দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন এনএডিপিএইচ যে প্রডিউস হচ্ছে ওকে সেটা কি হচ্ছে ইলেকট্রন মুভমেন্টের জন্য দ্য এটিপি উইল বি ইউজড ইমিডিয়েটলি ইন দ্য বায়োসিন্থেটিক রিয়াকশান টেক প্লেস ইন দ্য স্ট্রোমা ওকে ইন দ্য স্টোমা রেসপন্সিবল ফর ফিক্সিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সিন্থেসিস অফ সুগার ভেরি ইম্পর্টেন্ট এই শেষের এখানে কী বলেছে দেখো আমরা এই ইলেকট্রন মুভমেন্টের জন্য কী হলো এ এনএডিপিএস তৈরি হলো এই যে স্ট্রোমাতে এনএডিপিএস তৈরি হল এই এনএডিপিএসটা আর হল এখানে কি তৈরি হল এটিপি তৈরি হল অলরেডি আমরা কিন্তু এগুলো পড়েছি ওকে ফটোলাইসিসের জন্য জল ভেঙে দেখো লুমেনে এই যে মেকানিজমটা হলো তার জন্য কি হলো আলটিমেটলি এডিপিস তৈরি হলো আর এইদিকে কি কী হলো এটিপি তৈরি হলো এই এনএডিপি আর হলো এটিপি এদের মধ্যে যে এনার্জি আছে যে বন্ডিং এনার্জিগুলো এনার্জি কী হিসাবে আছে এদের মধ্যে যে বন্ড তৈরি হয়েছে সেই বন্ডগুলো ভা বন্ডগুলোকে ভাঙলে আবার কী হচ্ছে এনার্জি পাওয়া যাবে এই দুটো মলিকিউল এখন কি হবে স্ট্রোমার মধ্যে আমরা কি জানি মাধ্যমিক লেভেল থেকেই জানি যে আমরা স্টোমার মধ্যে কি হচ্ছে ডার্ক রিয়েশন হয় অন্ধকার বিক্রিয়া হয় আর এই অন্ধকার বিক্রিয়াই হচ্ছে দায় অন্ধকার বিক্রিয়া থেকেই আমাদের যেটা ফটোসিনথেসিসে কি তৈরি হয় গ্লুকোজ গ্লুকোজ ওকে অথবা সুগার কার্বোহাইড্রেট যেটাই বলো ওকে এবং কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয় ওকে বুঝতে পেরেছ কার্বন ডাইঅক্সাইড প্রথমে এটার জন্য হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কারণ কার্বন ডাইঅক্সাইড যেটা লাগে কি না ওই কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়েই তো হচ্ছে কি হয় গ্লুকোজ তৈরি হয় ওকে বুঝতে পেরেছো তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে স্টোমাতে যে ডার্ক রিয়েশন হচ্ছে তার জন্য এটিপি আর হলো এনএডিপিএসকে ব্যবহার করা হচ্ছে এরা ফার্স্ট আলোক বিক্রিয়া তৈরি হয় ওকে এদের এনার্জিকে ইউজ করে এই স্টোমার মধ্যে প্রথমে ফিক্সিং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কারণ সালোক সংশ্লেষে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড লাগে তাই কি না হিসেবে বিক্রয় হিসেবে সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড ফিকশনের মাধ্যমে এখানে হচ্ছে সুগার সিনথেসিস হচ্ছে ক্লিয়ার আই থিঙ্ক তোমরা একবারে পরিষ্কার বুঝতে পেরেছো ওকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে ওকে তোমরা টপিকটা ক্লিয়ার বুঝতে পারলে কি না ওকে আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছো ওকে আর আমার মনে হয় তোমাদের কাছে এই টপিকটা একটা টাফেস্ট টপিক ছিল এই ক্লাস মানে ইলেভেন্থ বায়োলজির ওকে টুয়েলভের বায়োলজিতে অনেক ইজি আছে ওকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ক্লিয়ার হচ্ছে কি না ওকে এতটুকু কোঅপারেট তো তোমাদের করতে হবে ওকে সো এখানে এটাই বলেছে তাহলে এটা কিন্তু কোশ্চিন আসবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন যে এন তৈরি হচ্ছে আর ইমিডিয়েটলি বলছে যে এই যে খুব তাড়াতাড়ি এই এটিপি হ্যাঁ উইল বি ইউজড ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি কী হচ্ছে বায়োসিন্থেটিক এই যে সুগার যে সিন্থেসিস হচ্ছে সুগার যে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন হচ্ছে এটাকে বায়োসিন্থেটিক রিয়েকশান কেন বলছে বায়ো মানে কি আমরা জীব বলি জৈব পদার্থ সুগারটা কী হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড তো বায়োসিন্থেটিক রিয়েকশানও বলা হয় কোথায় হয় তাহলে এটা কোয়েশ্চেন আসতে পারে যে বায়োসিন্থেটিক রিয়োকশান টেক প্লেস কোথায় হচ্ছে স্টোমাতে ওকে বুঝতে অনেকের যদি দেখো মনে কারো যদি প্রবলেম হয় যে অন্ধকার বিক্রিয়া ডার্ক রিয়েকশান স্টোমাতে হচ্ছে আলোক বিক্রিয়া লাইট রিয়েকশন হচ্ছে হলো কোথায় হয় গ্রানাতে হয় ওকে তো এটা যদি প্রবলেম হয় তোমরা মনে রাখবে স্টোমা মানে অন্ধকার ওকে একটু ট্রিকিভাবে মনে রাখার চেষ্টা করবে ওকে ক্লিয়ার সো এই টপিকটা তোমরা খুব ভালোভাবে পড়বে ওকে এরপরে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট এই যে হোয়ার আর দ্য এটিপি এন এনএডিপি ইস ইউজ হয়েছে এনএডিপি ই এনএডিপি এইচ আর হলো এটিপি যে ইউজড হচ্ছে আমরা অলরেডি জেনে নিলাম এখন আচ্ছা আমি এই টপিকটা একবারই তোমাদের যেটা পরের ইয়েতে ভিডিওতে আলোচনা করবো তোমরা এই মানে ক্যামি অসমোটিক যে প্রসেসটা যেটা আমি বললাম সেটা ভালোভাবে বলো ওকে ভালোভাবে পড়ে নাও এটা থেকে খুব কনসেপচুয়াল কোশ্চিন তৈরি হবে তোমরা খুব ভালোভাবে পড়বে ওকে বুঝতে পেরেছ এখান থেকে আবার বলছি কি কি কোশ্চিন আসবে ওকে মেইনলি মনে রাখবে কোশ্চিনের জন্য ফার্স্ট যেগুলো ওকে যদি বুঝতে অসুবিধা হয় মনে রাখবে যে কনসেন্ট্রেশন যেটা এস আয়নের লুমেনে সবসময় বেশি থাকবে ওকে এই জন্য এর পিএসটা হচ্ছে কম হবে ওকে বুঝতে পেরেছ পিএইচ এসিডিক হবে ওই জন্য পিএইচ কম হবে তে এটা বলা হয়েছে ওকে আর এখানে যে ইলেকট্রন দেখো পিগমেন্ট সিস্টেম টু ওয়াটার যে ওয়াটারে অক্সিডেশন হচ্ছে এই দিক দিয়ে ইলেকট্রন লাইট পড়ছে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে ইলেকট্রন কেরিয়ার মাধ্যমে ওকে তাহলে এখানে কোর্সিন আসতে পারে যে পিগমেন্ট সিস্টেম টু থেকে সাইটোক্রম বি সিক্সে যে ইলেকট্রন নিয়ে গেলোকে এখানে প্লাস্টো লেখা আছে এটা মনে রাখবে তারপর সাইটোক্রোম বি সিক্স থেকে ইলেকট্রন পিগমেন্ট সিস্টেম ওয়ান কে নিয়ে আসছে প্লাস্টো ওকে এখানে যে দেওয়া হয়েছে দেখানো হয়েছে যে প্লাস্ট যে পিগমেন্ট সিস্টেম ওয়ানের যে ইলেকট্রন কেরিয়ার ফার্স্ট হলো ফেরিডক্সিন তারপর এফ এন আর ওকে বুঝতে পেরেছ এখানে চ্যানটা মনে রাখবে এগুলো খুব ভালোভাবে মনে রাখবে তাহলে কিন্তু কোশ্চিন পেয়ে যাবে ওকে এর থেকে আর টাফ কোশ্চিন হবে না ওকে আর এই জায়গায় যে চ্যানেলটা আছে ওকে বুঝতে পেরেছ এখানে সি এফ নট এটাকে এটা কার সঙ্গে যুক্ত আছে ম্যামব্রেনটার সঙ্গে ওকে আর এটিপি সিনথেস যে এনজাইম ওকে তার হ্যাড যেটা হ্যাঁ সি এফ ওয়ান ওকে তারপর এই জায়গায় হচ্ছে এটিপি তৈরি হচ্ছে একদি একদিকে এইদিকে এটিপি তৈরি হচ্ছে এদিকে এনএডিপিস এরাই হচ্ছে কি ডার্ক রিয়োকশানে এদের এনার্জিগুলো অন্ধকার বিক্রিয়ায় সুগার তৈরির জন্য সিনথেসিসের জন্য স্ট্রোমাতে ব্যবহার করা হবে এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হবে ক্লিয়ার ওকে তাহলে এগুলো মনে রাখলে তোমাদের কোশ্চিন হয়ে যাবে ওকে আশা করছি সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস আর অবশ্যই তোমরা যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো এর জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ওকে আর তোমাদের যারা বন্ধুবান্ধব আছে ভালো যারা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছে এবং যারা তোমাদের যদি ছোট ভাই বোন থাকে যারা নিটের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ওকে তাহলে তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো তোমরা শেয়ার করো এবং এভাবেই তোমরা আমাকে মানে তোমরা আমাকে কোঅপারেট করো আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট বায়োলজি ক্লাস ইলেভেন টুয়েলভের কমপ্লিট করে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি ডিসকাস করবো ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অবশ্যই লাইক করো এবং কমেন্ট অবশ্যই করো ওকে কেমন হচ্ছে আরও ইম্প্রুভ যদি করতে হয় সেটাও তোমরা বলতে পারো ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করব।